দর্শক আসসালামু আলাইকুম। আজ 22শে মে এই মুহূর্তে এখনো রয়েছে, আর 2-1 মিনিট পরে 23শে মে হয়ে যাবে 2024। আজকে একটু গভীর রাতে আমরা একটু বাসে চড়ব প্রয়োজনে, তো শহরের মধ্যে লোকাল বাস অর্থাৎ উইনিপেক ট্রানজিটের বাস, এই বাসগুলো নিয়ে একটু কথা বলবো, সাথেই থাকবেন, ভালো লাগতে পারে ভিডিওটি। আমরা যে শহরে থাকি এখানে অলমোস্ট 5:30 কি 5:45 থেকে সরকারি ট্রানজিটের যে বাস রয়েছে অর্থাৎ সিটির বাস সেগুলি চলতে থাকে, এবং এই বাসগুলি অলমোস্ট বড় বড় রুটে অর্থাৎ গুরুত্বপূর্ণ রুটে রাত 1:45 বা 2 পর্যন্ত চলে। আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এই বাস স্ট্যান্ডে, এখানে বাসটি আসার কথা 12:09, আমি অ্যাপসে চেক করলাম এখন পর্যন্ত সময় ঠিক আছে, তবে হঠাৎ বিঠাৎ সময় চেঞ্জ হয়ে যায়। আমার হাতে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা বাসের একটি ওয়ান টাইম টিকিট, এই টিকিটটা খুব সম্ভবত $3.10 দাম, এটি দিয়ে আপনি একবার ভ্রমণ করতে পারবেন। একবার বলতে ট্রান্সফার নেওয়া যায়, অর্থাৎ আপনি একটি বাসে উঠবেন, বাসে উঠলে পর ওরা একটি ট্রান্সফার দিবে, সেই ট্রান্সফারটা নিয়ে আপনি আর একটা বাসে উঠতে পারবেন, এইভাবে একটি ট্রান্সফার 1.5 ঘন্টা ব্যবহার করতে পারবেন। এবং এর পাশাপাশি এই বাসগুলিতে উইকলি বাস পাস রয়েছে, মান্থলি বাস পাস রয়েছে, মান্থলি বাস পাস খুব সম্ভবত $105 বা $110, আনলিমিটেড সিটির মধ্যে আপনি এই বাস পাস দিয়ে চলতে পারবেন। একটু কম গুরুত্বপূর্ণ যেটা বাস স্ট্যান্ড সেগুলিতে এইভাবে শেড থাকে কিন্তু হিটিং থাকে না, কিন্তু বড় বড় বাস স্ট্যান্ড যেখানে প্রচুর মানুষ ওঠানামা করে সেই জায়গাগুলিতে শেডও থাকে, এবং শেডের পাশাপাশি শীততাপ নিয়ন্ত্রিত ব্যবস্থা থাকে, কারণ আপনারা জানেন যে -50-40 থাকে, তো এখানে আসলে অনেক মানুষ ওয়েট করলে ঠান্ডা লাগে, কিন্তু যেসব জায়গায় মাঝে মধ্যে মানুষ ওঠে না, কম ওঠে, সেখানে খুব কমই এই ধরনের শেড থাকে, কিন্তু অনেক জায়গায় আবার শেডও কিন্তু থাকে না, সেখানে ঠান্ডার মধ্যে মানুষকে খোলা রাস্তায় অপেক্ষা করতে হয়। আর রাত অনেক হয়ে গিয়েছে যেহেতু, সেহেতু প্রাইভেট কারের সংখ্যাও কম এবং বাসের সংখ্যাও কম। আমি বাস স্ট্যান্ডে এখনও অপেক্ষা করছি, আমার কানেক্টিং বাস অর্থাৎ এখান থেকে আরেকটি বাস নিতে হবে এই বাসটিতে উঠে, তো এখান থেকে ডাউন টাউন যাবো 19 নম্বর বাস, সেখান থেকে আরেকটি ব্লু গাড়ি, কিন্তু আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এই জায়গা থেকে আমার বাসায় গাড়ি করে যেতে লাগে এই মুহূর্তে 20 মিনিট লাগবে, কিন্তু আমি 12:00 এখানে এসেছি, 12:09 বাস, আমি একটু ভিডিও করবো বলে একটু আগে আসলাম, অর্থাৎ ধরলাম 12:00 যদি রওনা দিই দেখি বাসায় গিয়ে কয়টায় পৌঁছাই, অর্থাৎ 20 মিনিট গাড়িতে লাগতো। আমি প্রতিদিন এই পথটা গাড়িতে যাই কিন্তু আজকে বাসে যেতে হচ্ছে, তো দেখি কতক্ষণ লাগে। একটি কথা যে কানাডায় আসলে পরে কিন্তু গাড়ি ছাড়া আপনি চলতেই পারবেন না, যেটা বললাম যে 20 মিনিট, বললাম দেখি কতক্ষণ লাগে, হার্ডলি আমার প্রায় 1.5 ঘন্টার উপরে চলে যেতে পারে যদি কানেক্টিং বাসটা ঠিক মতো না পাই, তো সেক্ষেত্রে গাড়ি ছাড়া আসলে আপনি কোনো কাজকর্ম করে খাওয়াটা কানাডাতে অসম্ভব, অর্থাৎ গাড়ির দাম কম, মেনলি চ্যালেঞ্জটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স নেওয়া, সেটা ছাড়া কিন্তু কানাডাতে চলবে না। এখানে গাড়ির ড্রাইভাররা বাম দিকে বসে যেটা বাংলাদেশে ডান দিকে, তো এখানে নতুন করে আসলে আসার সময় কিন্তু রাস্তা পার হতে আমাদের বেশ ঝামেলা হতো, ডান বামের একটা সমস্যা, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। খুব সম্ভবত বাসটি আসছে, 1 মিনিট দেরি করে আসলো, এবং এই বাসটিতে এখন আমরা যাব, আমি একাই স্ট্যান্ডে, আমি ছাড়া আসলে আর কেউ নেই, বাসটি থামছে, তো যেটা বললাম যে বাসটি হয়তো 1 মিনিট দেরি করে আসছে, বাসে সামনে 2 জন, আমি 1 জন, আমার পিছনে 1 জন, 3 জন মাত্র যাত্রী, হয়তো যেতে যেতে আরও কয়েকজন উঠবে আবার নামবে, তো আসলে এইসব দেশের এই বাসগুলি কিন্তু লস, অর্থাৎ গভর্নমেন্টের কোনো লাভজনক কোনো প্রতিষ্ঠান কিন্তু এই বাসগুলি আসলে না, সিটি গভর্নমেন্ট সাবসিডি দেয় প্রচুর। আমরা ডাউন টাউনের দিকে যাচ্ছি, তো দেখছেন রাস্তাঘাট ফাঁকা, বাস ফাঁকা, তো নিরাপত্তার কোনো সমস্যা আছে বলে মনে হয় না,
কারণ অনেক সিসি ক্যামেরা থাকে, টুকটাক তো কিছু ঘটনা থাকবেই, কিন্তু এছাড়া আসলে আর তেমন কোনো সমস্যা হয় না। আমার নামার সময় হয়ে গিয়েছে, আমি এখন নামব। আমি এই বাসটি থেকে নামলাম, ঠিক এই জায়গাটায় নেমেছি। এখন আমার এখান থেকে একই জায়গায় বাস স্ট্যান্ড, একটু আগে এবং পরে ছাড়ে, একটু পরে বাস স্ট্যান্ডগুলি করা। তো আমি এখন একেবারে ডাউনটাউনের প্রাণ কেন্দ্রে আছি। এখান থেকে আমি আমার কানেক্টিং বাসটি ধরব। তবে এই কানেক্টিং বাসে আমি লাকি যে বেশিক্ষণ ওয়েট করতে হবে না, আর 8 মিনিট পরে কানেক্টিং বাসটি আসবে। তো আমি সেখান থেকে আবার আমি আমার পরের গন্তব্যে যাব। কানাডার প্রাণ হচ্ছে কানাডার ডাউন টাউনগুলি, শহরের। তো শহরের মানুষের যদি স্বাদ নিতে চান তাহলে ডাউন টাউনে এসে ঘুরবেন। আমি যখন ঢাকা থেকে প্রথম আসি, আসলে ফাঁকা জায়গা দেখে মন খারাপ লাগতো, তখন ডাউন টাউনে আসতাম এবং এই জায়গাগুলিতে সবসময় মানুষ থাকে। অর্থাৎ এখন প্রায় 12:15 বেশি বেজে গিয়েছে, 12:20, তারপরেও কিন্তু লোকজন হাঁটা চলা করছে। কি কি উইন্টার বলেন কি সামার বলেন, মানুষের অভাব হয় না। আমার উপরে একটি রাস্তার উপরে ব্রিজ দেখছেন এবং এটি কাঁচ দিয়ে ঘেরা। তো উইন্টারের মধ্যে আসলে মানুষ এক বিল্ডিং থেকে আর এক বিল্ডিংয়ে যাতায়াতের জন্য এগুলো ব্যবহার করে। অর্থাৎ আপনি ডাউন টাউনের এক জায়গা থেকে আর একটা জায়গায় এইভাবে একটা বিল্ডিংয়ের মধ্য দিয়ে যেতে পারবেন, তাতে কোনো সমস্যা হবে না। যার ফলে প্রকোপ শীতের কারণে বাঁচার জন্যই কিন্তু এই ব্যবস্থাগুলি করা। যেটা বললাম যে বাসে 1.5 ঘন্টার মতো চড়া যায় একটি টিকিটে, আপনি যতবার যতটা বাসই পরিবর্তন করুন না কেন। যেমন আমি 12:10:27 বাসটিতে উঠেছিলাম এবং এটি এক্সপায়ার হবে 1:25:27। এর মধ্যে 1:25-এর মধ্যে আমি যতগুলি বাস পারি ততগুলি বাসেই কিন্তু উঠতে পারবো। বললাম যে কিছু মানুষ সবসময় ডাউন টাউনে থাকে, এরা ঘুরে বেড়াচ্ছে, শীতের প্রকোপ নেই, +6 খুব সম্ভবত দেখেছিলাম টেম্পারেচার। তো মানুষ অল্প জামা কাপড় একটা জ্যাকেট পরেই কিন্তু এই সমস্ত ওয়েদারে ঘোরা সম্ভব। আমি যদি একটু দেখাই যে লোকজন কিন্তু উপর থেকেও হাঁটছে, কারণ এগুলো খোলা থাকে, এগুলোতে মানুষ হাঁটাহাঁটি করে এবং ডাউন টাউন সবসময় মানুষ পাবেন, সব সময় এখানে মানুষ পাবেন। কিন্তু এখন কোনো নেইবারহুডে যান দেখবেন যে মানুষ ঘুমে অচেতন। অবশ্য যাদের কাজ থাকে তারা কাজ শেষে হয়তো আসবে, তবে মানুষ এখন একেবারে মধ্যরাত, ঘুমের প্রকৃত সময়। অ্যাপসের সময় অনুযায়ী আমার বাসটা আসতে আর 2 মিনিট বাকি। এই জায়গাতে অনেকগুলি বাস থামে, তো আমি জানি না এই বাসটা আমার কি না, আমি এখানে দাঁড়িয়ে থাকবো, যদি হয় তাহলে আমাকে এটি নিয়ে যাবে। আমি আমার পরবর্তী গন্তব্যের বাসটিতে উঠলাম। বাসটিতে টোটালি আমি একা, বাসটি অবশ্য জাস্ট 3টা স্টপেজ পরে আমি উঠলাম। অনেকগুলি স্টপেজ, আমার ধারণা এই বাসটার প্রায় 45টা স্টপেজে থামবে তার শেষ স্টপেজে যেতে যেতে। কিছু লোক তো অবশ্যই উঠবে, কিছু লোক কাজ শেষ করে বাড়ি ফিরবে। এবং বললাম যে বাস রুটটা এখন 30 মিনিট পরপর একটি বাস আসবে, হয়তো 14:45 দিকে শেষ বাস আসবে। এবং আমি যে বাসটিতে প্রথম উঠেছিলাম ওটা যেহেতু অত চালু স্টপেজ না, রুট না, সে কারণে 50 মিনিট পরে পরে একটি বাস। তো কানেক্টিং বাস টাইমলি না পেলে লম্বা সময় ওয়েট করতে হয় এবং সেক্ষেত্রে কিন্তু কিছুই করার থাকে না। যাচ্ছি, এখন পর্যন্ত কেউ ওঠেনি, আমি একা। হয়তো আবারও যেটা বললাম যে সামনে থেকে উঠবে। এখানে বাস স্টপেজগুলির একটি বিষয় আছে, যেমন বললাম যে প্রায় 45টা স্টপেজ, অর্থাৎ কেউ যদি স্টপেজে দাঁড়িয়ে না থাকে বাস কিন্তু থামবে না, বাস চলে যাবে। কেউ দাঁড়িয়ে থাকলে পরে বাস চলে যাবে, অর্থাৎ আপনি একটু ভিজিবল অবস্থায় থাকবেন যে আপনি বাসের জন্য ওয়েট করছেন, তাহলে ড্রাইভার থামবে, না হলে কিন্তু থামবে না। আর যথারীতি বাংলাদেশের ট্রেন বা মেট্রো রেলের মতো প্রত্যেকটা স্টপেজের নাম কিন্তু অটোমেটিক এখান থেকে বলা হয়, অর্থাৎ আমি স্মিথ স্টপেজে, সে বলল স্মিথ। যাচ্ছি ব্রডওয়ে ইউনিয়ন স্টেশনের
সামনে থেকে, এখানে রেলের মূল রেল স্টেশনটা, সো অন্ধকার যেহেতু দেখানো যাচ্ছে না। বাসগুলির ড্রাইভিং আগে হোয়াইট ক্যানেডিয়ানরা ছিল, কিন্তু এখন আস্তে আস্তে অনেক ইমিগ্রেন্টরা চলে এসছে। আমাদের নিচতলায় এক ভদ্রলোক থাকেন, তিনি আরবের একটি দেশ থেকে এসেছেন, তিনি এখন এই কাজ করেন। তো তেমন কিছু না, গাড়ির লাইসেন্স থাকছে এবং পরীক্ষানে পাশ করলেই হয়, এবং স্যালারি আওয়ারলি স্টার্টিং খুব সম্ভবত $20। তবে একটি বেসিক সমস্যা রয়েছে এই গাড়িগুলিতে, যে তাদের 8 ঘন্টা ডিউটি, কিন্তু 4 ঘন্টা ডিউটি, পরে 4 ঘন্টা ব্রেক, আবার 4 ঘন্টা, অর্থাৎ 4 ঘন্টা কাজ করে বাসায় চলে যায়, আবার 4 ঘন্টা পরে আসে, এবং যে যার ইচ্ছা মতো সুবিধা মতো স্টপেজ থেকে উঠতে পারে, উঠে আবার বাসে যেতে পারে। আমরা আরেকটি স্টপেজে এসেছি, এটি একটি বড় স্টপেজ, যার ফলে এটি একেবারে কাঁচ দিয়ে ঘেরা, একজন লোক উঠছেন, তো এইভাবে টুকটাক অনেক দূর চলে এসছি, কিন্তু দেখেন এখনও মানুষ ওইভাবে 1, 2, 3, 4, 5 জনের মতো মানুষ, বেশি মানুষ নেই। তাহলে একটু যদি হিসাব করি, 3, 5, 15, $16 হার্ডলি ইনকাম হবে, এবং বুঝতেই পারছেন খরচ কত, একজন ড্রাইভার তো খরচ আছে। তো এই জায়গাগুলোতে গভর্নমেন্টকে বড় ধরনের একটি সাবসিডি দিতে হবে। আমার নামার সময় হয়ে গিয়েছে, এখন আরেকটু পরে নামব। এখানে আরেকটি বিষয় একটু বলি, যে নামার আগে এই ধরনের রশি ধরে টান দিতে হয়, বা দু একটা বাটন আছে, সেগুলোতে চাপ না দিলে কিন্তু ড্রাইভার স্টপেজে নামার থামবে না। অর্থাৎ আপনাকে খেয়াল রাখতে হবে আপনি কখন নামবেন, নামার আগে বাটনে এটাই ধরে একটি টান দিবেন, টান দিলে পরেই শব্দ হবে এবং ঘন্টা বাজবে এবং গাড়ি থেমে যাবে। আমি ওই বাসটিতে করে নেমে গেলাম, বাসার কাছাকাছি চলে এসেছি, এবং রাস্তাঘাট যেভাবে দেখাচ্ছিলাম যে এখনও আসলে ফাঁকা, তবে কিছু কিছু গাড়ি তো চলবেই, চলছে। তো আমরা চলে এসেছি, 52-53 মিনিট লাগলো, কিন্তু কানেক্টিং বাস ঠিক মতো পেয়েছি, এবং ঠিক টাইমলি যেখান থেকে বের হয়েছে ওখান থেকে বাসটি ছিল বলে 52 মিনিটে আসলাম। অন্যথায় যদি কারো বাসে চড়তে হয় গভীর রাতে, তাহলে কিন্তু 1.5-2 ঘন্টাও লাগতে পারে এই 14-15 কিলোমিটার পথ আসতে। ততক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, আগামীতে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম।